গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, সকাল সকাল দেখো তোমাদের দাদা উঠোন ঝাঁট দিয়ে দিচ্ছে। তো সকালবেলা এখন তোমাদের দাদা উঠোন ঝাঁট দিচ্ছে, অনেক কাজ করে দেয় সকাল সকাল প্রত্যেক দিনই আমাকে। তো এখন উঠোন ঝাঁট দিচ্ছে আর আমি ভিডিও করছি। তো দেখো আমি কি খারাপ বউ, বর কাজ করছে আর আমি দাঁড়িয়ে ভিডিও করছি। তো কী আর করা যাবে, আমার কর্তার উঠোন ঝাঁট দেওয়া হয়ে গেছে। কর্তা এখন ঘরে এসে হাত পা ধুয়ে জামা প্যান্ট ছেড়ে এসে এক্ষুনি বলবে চা করো চা করো চা করো। তো চলো বন্ধুরা, আমার কর্তার উঠোন ঝাঁট দেওয়া হয়ে গেছে। দেখেছো কত সুন্দর পরিষ্কার করে ঝাঁট দিয়েছে উঠোনটা। তো চলো, এই যে আমি তাড়াতাড়ি করে কর্তার জন্য চা বানিয়ে ফেলেছি। আমার কর্তার দুধ চা ছাড়া খায় না। তো এই যে লিকার চা এখন ঢেলে নিচ্ছি গ্লাসে। সকাল সকাল কর্তাকে এক কাপ চা দিয়ে দিলে কর্তা খুশি। তো এই যে চা রেডি, এখন দুজনে মিলে চা খেয়ে নেব। আর এই দেখো গরমে ঘুম থেকে উঠে এখনও ঘুম ভাঙেনি, হাতে ব্রাশ নিয়ে চেয়ারের ওপর বসে আছে। আর ছোটো রাজকন্যা এখনও ঘুম থেকে ওঠেনি, একজন উঠেছে সবে। আর তোমাদের দাদা চা খেয়ে কাজে বেরিয়ে পড়েছে। এই যে এখন চলো ছোটো রাজকন্যাকে আমি তুলে নিই। এই যে ছোটো রাজকন্যা এখনও ঘুমাচ্ছে, দেখো। এই দেখো মানে ঘুম ভেঙেছে অনেকক্ষণে, উঠতে ইচ্ছা করছে না। তো চলো এবার ছোটো রাজকন্যাকে তুলি আমি। বন্ধুদের গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং জোরে বলো। গুড মর্নিং মিমি, সবদের গুড মর্নিং বলো। তো চলো বন্ধুটা, বন্ধুটা বলে ফেলেছি, বন্ধুরা সকাল সকাল গুড মর্নিং সবাইকে তুলে দিয়েছি। তো চলো গুড মর্নিং সবাইকে। তো সকালে চা খাওয়া হয়ে গেছে, চলো ভিডিওটা সারাদিন দেখতে থাকো। বন্ধুরা দেখো আমার ছোটো মেয়ের পায়ের অবস্থা, দেখো কি হয়েছে পায়ে, ও ফুলে গেছে কি পরিমাণ, দেখো পা কি হয়েছে বলো তো। মৌমাছি একটা চাপ হয়েছে আমাদের এখানে, আর প্রত্যেক দিন সন্ধে হলে ঘরের মধ্যে মৌমাছি ঢুকে। তুই দেখো কামড়ে কি পরিমাণ ফুলিয়ে দিয়েছে পা, ব্যথা। কি করেছে কেমন করে? আর বড় মেয়ে বলছে মৌমাছির সামনে গিয়ে নাচ করেছে, মৌমাছির নাচ পছন্দ হয়নি তাই পায়ের মধ্যে কামড় দিয়ে দিয়েছে। ব্যথা পায়ে? হ্যাঁ। তো বন্ধুরা, মেয়েদেরকে সব ঘুম থেকে তুলে দিয়েছি। তো চলো এবার আমি আমার কাজে লেগে পড়েছি, বিছানাটাকে পরিষ্কার করে গুছিয়ে তুলে ফেলি। তো এখনও সেরকম কোনো কাজ হয়নি, ঘুম থেকে উঠে শুধু নাইটিটা ছেড়ে দাঁত মেজে তোমাদের দাদাকে চা করে দিয়েছি। তোমাদের দাদা বেরোলো কাজে, তো এই যে মেয়েদের এখন তুললাম। এবার বিছানাটাকে গুছিয়ে পরিষ্কার করে ঘর দুয়ার পরিষ্কার করবো। আজকে অনেক কাজ আছে, আজকে রবিবার, আর অনেক কাজ পড়ে আছে আগাছালো, সেগুলো আজকে সারবো। মানে আজকে ঘুম থেকে উঠেই খুব এনার্জিতে কাজে লেগে গেছি, কিন্তু এনার্জিতে কাজে লাগলে কী হবে, ঘুম থেকে উঠেই দেখছি আকাশ মেঘলা, মনে হয় যেন এখনই বৃষ্টি আসবে। তো এই বৃষ্টির জন্য আর কিছুই ভালো লাগে না, কাজকর্ম এনার্জি পায় না করতে। এই যে মেয়ে মুখ ধুয়ে জামা ছেড়ে আমার নাইটি পরে ঠাকুরকে সেবা দিয়ে দিল, গোপালসোনাকে সেবা। আজকে নাইটি ছেড়ে রান্নাঘরে চা করে দিয়েছি তোমার দাদাকে, জন্য আমার সকালে আর গোপালসোনার সেবা দেওয়া হয়নি, তাই মেয়ে গোপালসোনার সেবা দিয়ে দিচ্ছে। তো চলো রাধে রাধে বলে সবার দিন যেন ভালো যায় আজকে। তো দেখো সকাল সকাল আজকে একটা কাজে লেগে পড়েছি, ফ্রিজটা কতদিন ধরে নোংরা হয়ে পড়ে আছে, রোজ এভাবে কি পরিষ্কার করবো, পরিষ্কার করবো আর হয়ে ওঠে না। তো আজকে দেখো হাত থেকে পুরো পড়ে গেল নিচে ঠাস করে ওটা খুলতে গিয়ে। তো চলো এবার আমি ফ্রিজে এগুলো সব মাজবো, নিজে ফ্রিজটা খুব ভালো পরিষ্কার করে মুছবো। তো কোনো জিনিস নোংরা থাকলে আমার একটুও ভালো লাগে না।
चलो हमें भालो करे फ्रिजटा पोष्कार करे नी। তো ফ্রিজ পরিষ্কার করে নিয়েছি। তো এই যে আজকে বোতলগুলো সব মাজবো ভাবছি, তো বাইরে বের করেছিলাম, বৃষ্টি নেমেছে, তো ভাবলাম বারান্দায় বসে বোতলগুলো ভিজিয়ে দিই, তাহলে মেয়ে ধুয়ে ফেলতে পারবে। আমি বোতল মাজার পাউডার সার্ফ দিয়ে ভিজিয়ে দেবো, মেয়ে ঝাঁকিয়ে বোতল নিজে ধুয়ে ফেলবে। তো ঠিকঠাক মতো না আন্দাজ পায় না ভিজাতে, মানে কতটা পাউডার দেবে কতটা সার্ফ দেবে। তো চলো আমি এগুলোকে ভিজিয়ে দেবো, তারপর মেয়ে বোতলগুলো ধুয়ে ফেলবে, তারপর ঘর মুছবো। এবার ঘর মুছে সব ঘর দোয়ার পরিষ্কার করে, বৃষ্টির ওয়েদার, ওদিকে ভাত হয়ে গেছে, একটা তরকারি বসিয়ে দিয়েছি, তো ভাত তরকারি করে রেখে স্নান করতে চলে যাবো, তারপর স্নান করে এসে খেতে দেবো। তো এই যে করতে সাপ পাউডার দিয়ে একটু করে জল দিয়ে ঢাকনাগুলো লাগিয়ে দেবো, নিয়ে বোতলগুলো ভেঙে নেবে। চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা এই দেখো সকালের ভাত খাওয়ার জন্য একটা তরকারি বসেছি সব সবজি দিয়ে, তো তরকারিটা একটু নেড়ে দিলাম। আর এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে সকালে। তো বন্ধুরা এই যে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, স্নান করে এসে এই যে রান্নাঘরে এসেছি। তোমাদের দাদাকে বলেছিলাম ডিমটা সিদ্ধ বসিয়ে দিতে, তোমাদের দাদা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে, তো আমি স্নান করে ঘরে চলে এলাম। তো দেখো আমাদের ঘরের দোরের সামনে একটা বেজি চলে এসেছে, দেখো খেতে খেতে পুরো দোরে চলে এসেছে। তো বন্ধুরা স্নান করে ঘরে চলে এসেছি, এই যে এসে মাথাশ্রে নিলাম। তো চলো একটু সাজুগুজু করে নিই। তো রান্নাঘরে এসে পড়েছি, এই যে ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিমগুলো ভেজে নেব। নিয়ে এই যে আলু ভেজে মশলা দিয়ে দিয়েছি, তো কিছুই আর রান্না করব না, ডিমের কারি করেছি আর উচ্ছে ভাজা করেছি। তো আজকে এই রান্না। তো এই যে আমি ভিডিও করছিলাম, মেয়ে আবার বলছে তো দাও মা আমি আজকে তরকারিটা রান্না করি, তুমি ভিডিও করো। তো সবাই ভাবতে আমি রান্না করেছি, ঠিক আছে রান্না কর তুই, বলছে আমি রান্না করেছি। তো এই যে ডিমের ঝোল হয়ে গেছে, ঝোল না ঠিক কারি, মাখা মাখা ডিমের কারি খেতেই ভালো লাগে, বেশি ঝোল ভালো লাগে না। তাও এটুকু ঝোল রাখা হয়েছে তোমাদের দাদার জন্য, তোমাদের দাদা বা শুকনো শুকনো খেতে পারে না। চলো বন্ধুরা এই যে দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি, সঙ্গে নিয়ে নিয়েছি লেবু ডিমের কারি। তো চলো দুপুরের খাওয়া দাওয়া সেরে ফেলি। সারাদিন এই তো কাজ, খালি রান্না বান্নার খাওয়া, এই যে আমার খাবার নিয়ে নিয়েছি, তা আমিও খেয়ে নিই, তোমরাও খেয়ে নাও। তো এই যে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে থালা বাসন মেজে সব কিছু করে একটু বেলপাতা পাড়ছি, বেলপাতা পাড়ব। তো বেলপাতা পেরে সব গুছিয়ে বাগিয়ে রাখবো, কালকে যাব এক জায়গায়। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখো, আজকের ভিডিওটাও দেখো, কালকের ভিডিওটাও দেখো, যে বেলপাতা রেলপাতা পেরে জোগাড় করে কালকে কোথায় যাব। তো দেখো আমি পাচ্ছি না, মেয়ে পেয়ে দিচ্ছে বেলপাতা। চলো আর লাগবে না। তো বন্ধুরা বেলপাতা পেরে বেছে নিলাম, বেশিরভাগ পাতাই খারাপ, মানে ফুটো খুঁত, তো যা পেলাম নিলাম, কিছু করার নেই, পারতে পারছি না। আর সন্ধ্যা বিকেল হয়ে গেছে, তখন প্রচণ্ড মশা, ওখানে যাওয়া যাচ্ছে না। তো বন্ধুরা ভিডিওটা যে পর্যন্ত রাখছি, আগামীকাল আবার এক নতুন মিটিং নিয়ে আসবো। তো বাই।